দেহ সৃষ্টি হয়েছে মায়ের গর্ভের ভিতরে 10 মাস আগে, ভূমিষ্ঠ হওয়ার আগে কিন্তু শিশুর মন নাই, দেহ আর আত্মা আছে, মন নাই। তারপরে মন জন্মের পরে মন সৃষ্টি হইল, তাহলে দেহের চেয়ে মন 1 বছরে ছোট হইল, ঠিক আছে? তো এইবার বয়সের দিক দিয়ে মন বড়, মন আগে উদয় হইল, আর জ্ঞান আসতে একটা মানুষের 30 বছর সময় লাগবে চৈতন্য জ্ঞান আসতে। তাহলে মন জ্ঞানের 30 বছরের বড় হইল, ভালো করে বোঝো। শিশুদের যে জ্ঞান ওইটা কিন্তু পাকা জ্ঞান না, শিশুদের হলো সাধারণ জ্ঞান, 18 বছরের এই ছেলেটারও সাধারণ জ্ঞান। তো সচেতন মন আর চৈতন্য জ্ঞান উদয় হতে 30 বছর পর্যন্ত সময় লাগে, তাও একজন পাকা গুরুর হাতে হাত না দিয়ে, হাত দিয়ে মুরিদ না হলে তার চৈতন্য জ্ঞান উদয় হয় না। তাহলে বোঝা গেল মন জ্ঞানের 30 বছরের বড়, বা কেউ বলতে পারবে যদি 12 বছরে মন ধরে তো 12 বছরের বড় হবে, 12 বছরে জ্ঞান উদয় হয়েছে তো মন জ্ঞানের 12 বছরের বড়। আর কেউ যদি বলে চৈতন্য জ্ঞান তাহলে 30 বছরের বড়, জ্ঞানের চেয়ে 30 বছরের বড় হলো মন বয়সের দিক দিয়া, আর ক্ষমতার দিক দিয়ে জ্ঞান বড়। মন হলো শিষ্য, জ্ঞান হলো স্বয়ং গুরু, জ্ঞান হলো বিচারক, মন হলো আসামি, বুঝে বলছি না আগে? তাহলে তার মর্যাদার দিক দিয়ে জ্ঞান বড়, মন ছোট, বয়সের দিক দিয়ে মন বড় জ্ঞান ছোট, বুঝছে? এখন আমরা এই দেহের ওই যে আগে বলছি যে আপনারে চিনবি যদি নিরবধি ভজ কামেল মুর্শিদেরে, অচেনারে চিনবি যদি নিরবধি ভজ কামেল মুর্শিদেরে। এই হালাল মেয়ে গানটা গাইছে না এরকম? আর আগে বলছিলাম যে নিজকে নিজে চিনবো কিভাবে, আরবিতে আছে মানারাফা নাফসাউ ফাকা দারা পারাম্বা, যে ব্যক্তি নিজকে চিনলো ওই ব্যক্তি তার রবকে চিনলো বা প্রভুকে চিনলো। আর বাংলায় আছে যে ব্যক্তি নিজকে চিনলো তার প্রভুকে চিনলো, বাংলার আরবি। আর নিজকে চেনা নিয়ে কালু সার উদ্ধৃতি আগে দিয়েছি, লালন সাজির উদ্ধৃতি আগে দিয়েছি, এই সব উদ্ধৃতিতেই বলা হচ্ছে যে তোমরা নিজকে নিজে চেনো, আগে নিজেকে চিনো, পরে গুরুকে মানো, দেহ পাশ করে নিয়ে আস। তো দেহ পাশটা আবার কি, এটা আরো গভীর আলোচনা। আমরা দ্বিতীয় পর্বে এটা দেখলাম যে মন বড় না জ্ঞান বড়, মন আগে সৃষ্টি না জ্ঞান আগে সৃষ্টি, দেহ কিভাবে সৃষ্টি হলো। এবার আর একটা বিষয় এই জায়গায় বাকি রয়েছে, সেটা হলো এই যে আমরা আত্মার কথা বললাম, বিদ্যুৎ শক্তি এই দেহের আত্মা, এই আত্মাটা পেলাম কোথা থেকে, কিভাবে এসছে আমার দেহে, এটা তো আর আপনি আপনি আসে নাই, আত্মাটা কোত্থেকে এলো, আমার দেহে আত্মাটা এলো কোত্থেকে, বাবার কাছ থেকে না মার কাছ থেকে? এই আত্মাটা আসছে মার কাছ থেকে, ভালো করে বোঝো। বাবার শুক্রপাতের পরে শুক্রাণুগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে দেহ থেকে, কিন্তু যেই বর্তনের মাধ্যমে এসছে এই তারটাই যদি কেটে দেওয়া হয় এপারে সংযোগ পাবে, তারটা যদি কেটে দেওয়া হয় তাহলে ওই পারে সংযোগ পাবে, পাবে না। শুক্র স্খলিত হওয়ার পরে তো শুক্রাণুর সঙ্গে তার বিচ্ছিন্নই হয়ে গেল, তারপরে যে শুক্রাণু ডিম্বাণু মিলিত হইল, হয়ে একটা মাংসের টুকরা হইল, টুকরা হয়ে মায়ের দেহের সঙ্গে ওই যে সন্তানের তোমরা ফুল বলো আর সন্তানের কি নারী বলো, সেটা তো মায়ের গর্ভের মায়ের জরায়ের সঙ্গে সংযুক্ত থাকে, সংযুক্ত থাকার কারণে যখন সন্তানটা ভূমিষ্ঠ হয় তখন পর্যন্ত ওই সন্তানের দেহে নতুন একটা এই পার হাউস বা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সৃষ্টি হয় না, ভালো করে বুঝো। আমার দেহে একটা বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্র আছে আর সন্তানের দেহে বিদ্যুৎ উৎপাদনের আর একটা কেন্দ্র চালু হলো ভূমিষ্ঠ হওয়ার পরে, ওর নাক দিয়ে যখন প্রথম বাতাস গেল, প্রথম বাতাসটা ওর নাক দিয়ে প্রবেশ করানোর জন্য দায় বা ডাক্তাররা বুকের উপরে চাপ দেয়, দেয় না সন্তানের থাবায় না, সন্তানটার নাকটা চালু হলো কিনা, শব্দ মুগ্ধ বাড়াচ্ছে কিনা, ডাক্তাররা দায়রা এটা টেস্ট করে না। যখনই নাক দিয়ে বাতাসটা গেল তখন তার ভিতরে বিদ্যুৎ উৎপাদনের নতুন একটা পার হাউস তৈরি হলো,
মানবদেহে বিদ্যুৎ দুই ভাবে উৎপন্ন হয়। একটা বিদ্যুৎ একটা অর্গান থেকে সরাসরি উৎপন্ন হয়, এটা ভিডিওতে দেখতে পাবে। আর আরেকটা বিদ্যুৎ সাধু পাড়ায় বা ফকির পাড়ায় পাওয়া যায়, যে রক্তের কণিকার ঘর্ষণে দেহে বিদ্যুৎ উৎপন্ন হয়ে সারা দেহ। তাহলে মানবদের ভিতরে বিদ্যুৎ সরাসরি উৎপন্ন হয়, আবার ফকির পাড়ায় সাধু পাড়ায় শোনা যায় যে রক্তের কণিকার ঘর্ষণে বিদ্যুৎ উৎপন্ন হয়। এই বিদ্যুৎ সারা দেহ প্রতিটা কোষে সার্ভিস দেয়। যদি কোনো জায়গায় বিদ্যুৎ সার্ভিস না দেয়, বিদ্যুৎ সঞ্চালিত না হয়, তো ওই অঞ্চলটা ফোড়া হবে, পক্ষাঘাত হবে, যাকে বলে প্যারালাইসিস। ওই অঙ্গটা আর কাজ করে না, ওই কোষগুলা কাজ করে না, বিদ্যুৎ না থাকলে মারা যায়। তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এটা মায়ের জরায়ুর সঙ্গে এখনো নারীর মাধ্যমে সংযুক্ত আছেই, নারী কাটাই হয় নাই, ডাক্তার বা দায় এখনো কাটে নাই। কেন কাটে নাই? যতক্ষণ পর্যন্ত সন্তানের মুখ দিয়ে শব্দ না বের হবে, কান্না না বের হবে, ততক্ষণ পর্যন্ত নারী কাটবে না, ডাক্তাররা দায়রা বুঝাইছে, চেষ্টা করবে তার বুকে চাপ দিয়ে, নাকে ফু দিয়ে, মুখে ফু দিয়ে শব্দ বের করা। আর যদি তখন শব্দ না বের হয়, তাহলে কিন্তু ওইটা ওই যে বোবা বা কি বলে মুখ দিয়ে কথা বলতে পারেন, কি কয়, হ্যাঁ কালা না বোবা, কোনটা কয়, এই বোবা, বোবা হয়ে। তাই ওর মুখ দিয়ে শব্দ বের করার জন্য ডাক্তার এবং দায়রা প্রথমে চেষ্টা করে। তো যখন মাতার দেহে একটা বিদ্যুতের পার হাউস আছে, আমাদের ফুসফুস, এর মাধ্যমে বিদ্যুৎ সৃষ্টি হচ্ছে, সন্তানের দেহে নাক দিয়ে বাতাস যাওয়ার পরে যখন আর একটা বিদ্যুতের পার হাউস চালু হলো, তখন এই সন্তানের দেহে শক লাগে। যেমন আমরা কারেন্টে হাত দিলে শক লাগে না, ওই সন্তানের দেহে যখন শক লাগে, একই নারী দিয়ে দুইটা বিদ্যুৎ যাওয়া আসা করছে, মায়েরটা এবং সন্তানেরটা। একই নারী দিয়ে যখন মায়ের বিদ্যুৎটা আর সন্তানের বিদ্যুৎটা যাওয়া আসা করছে, একই তারে কিন্তু বিপরীত বিদ্যুৎ যাবে না, একমুখী বিদ্যুৎ যাবে। তখন সন্তান অস্বস্তি বোধ করে যে এতদিন গর্ভের ভিতরে ছিলাম, এই রকম অসুবিধা তো আমার হয় নাই, এখন ভূমিষ্ঠ হলাম আর অসুবিধা। তখন ওই কান্না শুরু করে, ওই কান্নার ভিতরে সে কি বলে যে আমি এই রকম আগে এই 10 মাসে পাইনি, এখনো খারাপ লাগতেছে আমার, আমি সহ্য করতে পারছি না। তখন ডাক্তার এবং দায়রা নাইরা কেটে দেয় যে এখন সন্তানটা শব্দও বের করছে। এই কান্নার শব্দটা কেমন উয়া উয়া এরকম না? তো কেউ কেউ বলে যে আগে যে আমি এই গর্ভের ভিতরে অর্থাৎ মাতৃ জরায়ের ভিতরে যে আরামে ছিলাম, ওই আরামটা তো এখন না, তাই এখন লাগতেছে না, তাই ওয়ানা ওয়ানা এরকম কেউ কেউ মিনিং করে। সন্তান বলতেছে যে আগেটার মতো না, ওয়ানা ওয়ানা, তাই ওই সন্তান এরকম আওয়াজ করে ওয়া ওয়া। আসলে এই আওয়াজটা করে সে বলছে যে আমি অস্বস্তি বোধ করছি, তখন না এটা কাটা, তখন সন্তানের দেহে আলাদা বিদ্যুৎ উৎপন্নের পার হাউস তৈরি হয়ে গেল, না এটা কেটে দিল, বিচ্ছিন্ন হয়ে গেল, এখন আমরা বেঁচে আছি। বুঝাইছে? তাহলে মূলত আত্মাটাই আমরা পাই মায়ের কাছ থেকে, দেহটা পাই বাবা মায়ের উভয়ের কাছ থেকে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ক্লিয়ার হয়েছে। দেহটা পাই বাবা মা উভয়ের কাছ থেকে, আর আত্মাটা আসে একবারে মায়ের কাছ থেকে। এটা বাপের কোনো অংশ আত্মার ব্যাপারে নাই। ক্লিয়ার? আত্মার ব্যাপারে বাপের কোনো অংশ নাই। দেখো আমাদের দেহের, আমাদের দেহ আত্মা মন জ্ঞান সম্পর্কে আমরা এই খুঁটিনাটি বিষয়গুলোই জানি। এতদিন ধরে যে আমরা এই দেহ আত্মা মন জ্ঞান নিয়ে চলাফেরা করি, আসলে কি খবর নিছি যে দেহটা কিভাবে পেলাম, আত্মাটা কার কাছ থেকে পেলাম, মনটা কিভাবে উদয় হলো, জ্ঞানটা কিভাবে উদয় হলো, কে বড় কে ছোট খবর নিছি? এলো প্রাথমিক ভাবে নিজকে নিজে চেনার প্রাথমিক ভাব বা প্রাথমিক ধারণা। নিজকে নিজে চেনা সেলুনে দাঁড়ায় সম্ভব না। এখন আমি দুটা পর্ব আলোচনা করলাম, এখন অনেকটা
তোমরা বুঝতে পারছো না যে নিজকে নিজে কিভাবে চিনতে হয়, এখন বোঝা যায়? কিন্তু আগে তো নিজকে নিজে চিনবো কেমনে? আমি তো আমার চিনি, সেলুনের সামনে দাঁড়াইলে, আয়নার সামনে দাঁড়াইলে তো দেখতেই পাই, তা কি হয়েছে? নিজকে নিজে চিনতে গেলে তোমার দেহের যে উপাদানগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে হবে। এ হলো মানুষের কাছে একেবারে ফাউন্ডামেন্টাল বা বেসিক ভাবে যা আছে তার চারটা জিনিস, দেহ আত্মা মন জ্ঞানের প্রাথমিক আলোচনা। এবার চোখের আলোচনা আলাদা হবে, নাকের আলোচনা আলাদা হবে, তারপরে অন্যান্য ইন্দ্রিয়ের আলোচনাগুলো আলাদা আলাদা হবে। এই প্রতিটা ইন্দ্রিয় সম্পর্কে আলাদা আলাদা আলোচনা শুনে আস্তে আস্তে নিজকে নিজে চেনার কাজগুলো এগিয়ে নিতে হবে। এইটা মোল্লা পাড়াই আর ওই যে বয়াতি কি বলা হয় যে এই ওয়াইজিন পাড়াই নাই, তুমি সারাদিন মোবাইলে ওয়া ছায়া রাখো, কোন মোল্লা, কোন ওয়াইজিন, কোন কামলা, কোন বাটপার, কোন ইমাম, মুয়াজিন, খাদেম, এই বাটপাররা শুধু গল্প ছাড়া কোরআনের আয়াতের একটারও কোন বাস্তব কিছুই বলে না। শুধু একটা আয়াত বলবে, একটা গল্প বলবে, এটা শানে নজুল, এই এটা তাফসির, এই এই নুহ নবীর কিচ্ছা, আয়ুব নবীর কিচ্ছা, এই কিচ্ছাই বলবে। এখন মোবাইল ছাড়ো যত ওয়াজ আছে, অথচ পবিত্র কোরআনটা হলো মানুষের জীবন বিধান, জীবন বিধান না, প্রতিটি আয়াতে জীবনের সঙ্গে মিলাইতে হবে না? আয়াত যদি জীবনের সঙ্গে না মেলে তো জীবন বিধান হয় কেমনি? থ্যাংকস ফর ওয়াচিং, লটস অফ লাভ।